देखते देखते हाँटी हाँटी पापा करे आमार छेलेटा छय बछरे पा दिल। 31 अक्टोबर आमार विशेष शिशु बा आमार स्पेशल नीड चाइल्ड आमार साहिरेर छय बछरे पा दिल। ताई छोटोखाटो भावे घरोया आयोजने छोट्ट एकटी बार्थडे पार्टी आयोजन करेछे आमरा निजेरा घरे ए लकडाउने। सो व्यूअर्स आमार साथेई थाकुन आर देखते थाकुन आमार छोट्ट बार्थडे ब्लग। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আর নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ এক প্রকার ভালো আছি। আমার বিশেষ শিশুর বার্থডে আর বার্থডে পালন করব না তা কি হয়, তাই ছোটোখাটো করে আমরা ঘরোয়া আয়োজনে সেলিব্রেশন করেছি। তো হাজব্যান্ড বিকালের দিকে বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলোই ঘুচিয়ে নিয়েছিলাম। আর কিছু বেলুনস আর ক্যান্ডেল না আনলেই হয় না, যার কারণে খুব কম করেই সব কিছু আয়োজন করে নিয়ে এসেছে। তো সন্ধ্যার দিকে ওর পাপা বেলুন ফুলাচ্ছে, তবে খুব সবগুলো ফুলাবে না, খুব কয়েকটা ফুলাবে যাতে করে বাচ্চারা এই কয়টা দিয়ে খেলতে পারে। সো আসলে ডেকোরেশন করার মতন মন মানসিকতা এখন আর নেই। আরও কিছু বেলুন ফুলিয়েছিল বাচ্চাদের বাবা, তবে আমার মেয়েটা দাঁত দিয়ে কামড়িয়ে সব কটো বেলুন ফাটিয়ে ফেলেছে। তো দেখতেই পাচ্ছেন মেয়েটাই সব বেলুনগুলো নিয়ে একাই খেলছে। সাহিরের পাপা অবশ্য ওর এই বার্থডেতে কোনো ড্রেস কিনে দিতে পারেনি, তবে ওর নানু একটা ড্রেস দিয়েছিল কমপ্লিট স্যুট, এটাই ওর বার্থডেতে পরানো হয়েছে। প্রথম লকডাউনের আগে ওর নানু এগুলো সব পাঠিয়েছিল, তাই ছয়তম বার্থডেতে আমার সাহির ওর নানুর ড্রেসটা পরেই সেলিব্রেশন করলো। আর এদিকে আমি ভাবছি কি পরা যায়, তো বাচ্চাদের পাপা বলছে শাড়ি পরো, অনেক দিন ধরে পরা হয় না। যদিও আমার হাজব্যান্ড শাড়ি একদমই পছন্দ করে না, তারপর যেহেতু হুট করে মুখে একবার বলল তাই আর মিস না করি, তো একটা শাড়ি ছট করে পরে ফেলবো এই চিন্তা করে এই শাড়িটা বের করলাম। আর এদিকে মেয়েটার একটা ড্রেস বের করেছি, এটা গত বছর প্রথম বার্থডেতে আমার মেয়েটা এই ড্রেস পরেছিল, ওর পাপা কিনে দিয়েছিল। সো আমাদের ড্রেস এদিকে রেডি, মেয়ের ফ্রক, আমার শাড়ি আর ছেলেটার কমপ্লিট স্যুট। আর এদিকে কিছু জুয়েলারি বের করে নিচ্ছি, যেহেতু বক্সে সব জুয়েলারি আমি এভাবে রাখি, সো কোনটা পরবো বুঝে উঠতে পারছিলাম না। তো শেষ পর্যন্ত এই চুড়িটা বের করলাম, চুড়ি বলতে দুটো বালা, এগুলোও অবশ্য আমার মা দেশ থেকে পাঠিয়েছে। আর একটা গলার হার আর কানে আর কানের দুলনা, হাতের আংটি, এগুলো বের করে নিলাম। আর এই শাড়িটাও অবশ্য দুবছর আগে আমার মাই পাঠিয়েছিল বৈশাখী উদ্দেশ্যে। সো কেকটা ওর পাপা অলরেডি নিয়ে এসেছে। আর এই হচ্ছে আমার সাহিরের ছয়তম বার্থডে কেক। আর এটা আমার প্রথম চ্যানেলটা যখন শুরু করেছিলাম সেই প্রথম দিকে একটা ফার্স্ট আমার চ্যানেলেস আমার ছেলেটার বার্থডে ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে যে ভাবিটার কাছ থেকে একটা কেক কিনেছিলাম সেই একই কেক ভাবির কাছ থেকে এইবারের কেকটাও ওই ভাবির কাছ থেকেই কেনা আর বানানো। আপনারা যারা চান তারা কিন্তু ও ভাবির কাছ থেকে কেক অর্ডার করতে পারেন যে কোনো ওকেশনের। এখানে ভাবির পেজ দেওয়া আছে আর ভাবির ফোন নাম্বারও দেওয়া আছে, চাইলে ভাবির কাছ থেকে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে কিনে নিতে পারেন। ভাবিও রোম ইতালিতেই থাকে, খুব সুন্দর কেক বানায়, এটা বলে শেষ করা যাবে না। যেমনটা সুন্দর দেখতে ঠিক তেমনটাও খেতে বাড়ি মজার। আমার বাচ্চারা দুজনই খুবই মজা করে কেকটা খেয়েছে। সো ভাবি যদি আমার ব্লগটা দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মজার সুন্দর কেকটা দেওয়ার জন্য। আর দর্শক যারা ভাবির কাছ থেকে কিনতে চান একটু বলে রাখি, ভাবি কিন্তু 1 কেজি কেক 10 ইউরোতে বানায়, আর যদি থিম উপরে ডিজাইন দিতে চান তাহলে 12 ইউরো করে বানায়। সো খুবই সস্তায় আর খুব সুন্দর আর মজাদার কেক আসলে ভাবি বানাতে পারে। আপনারা চাইলে কিন্তু ওনার কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন, 1 কেজি কেক 10 ইউরো আর ডিজাইন দিয়ে থাকলে 12 ইউরো।
সো ওর পাপা অলরেডি ক্যান্ডেলটা লাগিয়ে দিচ্ছে সুন্দর কেকটার মধ্যে। ভাবিকে বলেছিলাম যে গাড়ির থিম দিতে, তাই কেকে গাড়ির থিম দিয়েছে। আর এদিকে আমার স্পেশাল ছেলেটা অলরেডি ড্রেস পরে রেডি হয়ে গেছে, ওর নানুর এই কমপ্লিট স্যুটটা পরে। সো আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এদিকে বার্থডে বয়ের মাও তৈরি হয়ে গিয়েছে, আর এখন বার্থডে বয়ের সাথে একটু ভিডিও করে নিচ্ছি। আর আমার স্পেশাল সাহিরের সাথে ভিডিও বলেন বা ছবি বলেন তোলাটা খুবই হার্ড, যার কারণে খুব কষ্ট করে ওর সাথে ফটোশ্যুট করা লাগে। তবে যদি বলি ছবির মধ্যে যদি বলি চুমু খেতে, তাহলে খুব সুন্দর করে সে কিস করে আর সেভাবেই ছবি তুলতে পছন্দ করে। সো মা বেটা একটু ছবি তুলে নিচ্ছে। সাহিরের গত বছরের বার্থডেতে বেশ কয়েকজন ইনভাইট করেছিলাম, তবে এইবার ইনভাইট করেনি, নিজেরাই একা সেলিব্রেশন করেছি। যেহেতু বাইরের পরিস্থিতি খুব ভালো না, দিন দিন মহামারী ইতালিতে খুবই বাড়ছে, খুবই খারাপ অবস্থা, তাই নিজেরাই বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করলাম। বাচ্চারা যেন বড় হলে দেখতে পারে ওর বাবা মা ওদের জন্য ছোটোখাটো করে বার্থডে সেলিব্রেশন করেছে, তাই আমার নিজের চ্যানেলে একটু নিজের খাতায় রেখে দিলাম আমার স্মৃতিটা। খুব কষ্টে সুন্দর একটা ছবি ওর ক্যাপচার করতে পারলাম, মাশাল্লাহ বলতে ভুলবেন না আমার হিরোটার জন্য। সো এখন প্রস্তুতি নিচ্ছি কেক কাটার, তবে একটু একটু করে ধরছে ক্রিমটা হাতে নেওয়ার চেষ্টা করছে। ছোটোবেলায় আমরা যা করতাম হাতে ক্রিম নিয়ে খাওয়া শুরু করতাম। সো একটু মিটমিট করেও আবার হাসছে আমার ছেলেটা। যদিও প্রতি বছরই ওর স্কুলেও কিন্তু টিচাররা প্রত্যেকটা বাচ্চাদের বার্থডে সময় কেক কেটে সেলিব্রেশন করে, সেটা আসল কেকই হোক বা খেলনা কেকই হোক। দুঃখিত ভিউয়ার্স, পেছনের দিকে পেছনের ব্যাকগ্রাউন্ডে কোনো সাজাতে পারেনি, বার্থডে কিছু লিখে দেয়া বা বেলুন সাজিয়ে ওভাবে কোনো কিছু করতে পারি না, যেহেতু নিজেরা ঘরোয়া আয়োজন করেছে, যার কারণে ওভাবে কোনো কিছুই ডেকোরেশন করিনি। আমার বাচ্চারা শুধু বোঝে বার্থডে মানে একটা কেক, আর কেকের মধ্যে ক্যান্ডেল থাকবে আর ফুদুয়া লাগবে, আর তারপরে হ্যাপি বার্থডে বলে তালি দেওয়া লাগবে, যার কারণে আমার বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা কেক হলেই হয়, বাস তাতেই তারা খুশি। আর আমার বাচ্চারা খুশি তো আমরা খুশি। এই বড় কেক একা খেতে পারবো না, সবাই করতে পারবো না, আমি আর আমার হাজব্যান্ড আর বাচ্চারাও। তবে এই ফার্স্টই বাচ্চারা খুব মজা করে এই কেকটা খেয়েছে, ওদের মনে খুবই ভালোই লেগেছে। আলহামদুলিল্লাহ যে ভাবির কষ্টটা সার্থক হয়েছে, যে ভাবিটা বানিয়ে দিয়েছে। তাই ভেবেছি পাশে যে আমাদের নেইবার আছে, আমাদের আরেক ভাবি, তাদেরকে কিছু কেক দিয়ে দিব আর কিছু খাবার। তারপর ভাবলাম আরেকটা ভাবিও আছে, তাকে দেওয়া যাক। তো যার কারণে দুটো ফ্যামিলিকে ভেবেছি কিছু খাবার দিয়ে দিব। আর আমি খুব বেশি আয়োজন করিনি আর ডেজার্ট আইটেমও করতে পারিনি, শুধু গরুর মাংসের বিরিয়ানি করেছি আর চিকেন ফ্রাই করেছি আর ডিম ফ্রাই করেছি, মানে ডিমটা তেলে গড়িয়ে নিয়েছি। এই ছিল আমার ছোটোখাটো আয়োজন। এবার মায়ের সাথে কেকের সামনে একটু ভিডিও শ্যুট করে নেওয়া আর ছবি তোলা। মা তোমাকে অনেক অনেক ভালোবাসি, আর সারা জীবন তোমার জন্য যুদ্ধ করে যাব, তুমি বড় হওয়া পর্যন্ত আমি মা, তোমার মা যতদিন বেঁচে থাকে। তোমার জন্য শুধু দোয়া করি তুমি যেন সুস্থ থাকো আর তুমি হ্যাপি থাকো। আর এ হচ্ছে সাহিরের পাপা, পাপার সাথে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছে আর ফটো শ্যুট করে নিচ্ছে। তোমার পাপাও তোমাকে অনেক ভালোবাসে আর তোমার জন্য অনেক কষ্ট করে যাচ্ছে, দিন রাত এক করে ফেলছে, তোমার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে, তুমি যেন ভালো থাকো। মা পাপা তোমার কাছ থেকে কিচ্ছু চায় না, শুধু চায় তুমি হ্যাপি থাকো আর তুমি সুস্থ থাকো, ভালো থাকো, এটুকুই আমাদের চাওয়া তোমার কাছ থেকে। এখন কিছু ফ্যামিলি শ্যুট করে নিচ্ছি আমরা সবাই। যে কোনো ওকেশনগুলোতেই আসলে আমরা নিজেদের ফ্যামিলিকে খুব বেশি মিস করি, যারা আমাদের প্যারেন্টসরা আছে বা গুরুজনরা আছে বাংলাদেশে। তবে কিছু করার নেই,
তাদেরকে ভিডিও পাঠাই আর ছবি পাঠাই, এভাবেই আমরা সব সময় তাদের সাথে যোগাযোগ করি আর নিজেদের দুঃখ কষ্ট আনন্দটা ভাগাভাগি করার চেষ্টা করি। সো এখন বাচ্চাদেরকে একটু ভিডিও শ্যুট করে নেছি ওর পাপার সাথে, আমার মেয়েটা তো একদমই থাকতে চাচ্ছে না, অনেক যুদ্ধ করার পরে বাচ্চাদের সাথে তারপরে শেষ পর্যন্ত কিছু ছবি তুলতে পেরেছি অ্যাট লাস্ট। তাহলে চিন্তা করেন যাদের বাচ্চাদের চ্যানেল তারা কিভাবে কত কষ্ট করে বাচ্চাদের মুড ঠিক রেখে তারপরে শ্যুট করতে হয়। ফাইনালি এখন কেক কাটার প্রিপারেশন নিচ্ছি। তো সাহিরকে আর সারাকে দুজনকেই টেবিলের ওপর উঠিয়ে দিয়েছি যাতে করে ওরা উপর থেকে কেকটা কাটতে পারে, আর আমরা দুজন দুপাশে দাঁড়িয়ে আছি। তারপরেও আবার একটু পজিশনটা চেঞ্জ করে নিয়েছি, তো বাচ্চারা আসলে একদমই থাকতে চাচ্ছিল না টেবিলের ওপর, সো যার কারণে সারাকে আমি কোলে নিয়ে নিয়েছি আর সাহিরকে ওর পাপার দাঁড়া করিয়ে দিয়েছি। আগুনের মতন ক্যান্ডেলটা দেখে বাচ্চারা খুব এক্সাইটেড, আমার সাহির সারা দুজনই খুবই পছন্দ করছে, নিজেরা মন মতো করে ওরা নিজেরা মনে মনে হাসছে। সো এবার কেক কাটার পালা, এনজয় করতে থাকুন। কেক কাটা শেষ, মুখেও খাইয়ে দিয়েছি সবাইকে। সো তারপরে এক এক করে বাচ্চাদের আরেকটু ভালো করে কেকটা খাইয়ে দিব, কারণ বাচ্চাদের প্রচণ্ড খিদে লেগেছে। আর আমি বিকালের দিকেই যেহেতু রান্নাবান্নার প্রিপারেশনটা নিয়েছি, তাহলে আসলে ওভাবে ওদেরকে ওভাবে খাওয়াতেও পারিনি, যার কারণে এখন ভাবছি যে কেকটা আগে খাইয়ে দিব, তারপরে আমার আরও কিছু কাজ আছে, কারণ মেহমানদের জন্য খাবার প্যাকেট করতে হবে। ইচ্ছা ছিল কয়েকজনকে বলার, তবে যেহেতু এই মহামারী আসলে দিন দিন বাড়ছে, যার কারণে আমরা আসলে এখন আমাদের পরিস্থিতিটা এরকম হয়েছে যে নিজেরা ভালো থাকি আর দশটা ফ্যামিলিকেও ভালো থাকতে দিই, এরকম মেন্টালিটি আসলে সবাই এখন হয়ে গেছে। সো আসলে যেরকম সিচুয়েশন সেরকমই আসলে চিন্তাভাবনা হয়ে দাঁড়িয়ে গেছে সবার মধ্যে। সো এখন মেয়েটাকে একটু কেক খাইয়ে দিচ্ছি, যেহেতু মেয়েটার প্রচণ্ড খিদে লেগেছে, কান্নাকাটি করছে। সো দেখলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছে। কিছু কেক আছে যে খুব বেশি মিষ্টি, যে মুখে দিলে কেমন যেন এত মিষ্টি লাগে যে ভালো লাগে না, এই কেকটা আসলে কিন্তু একদমই সেরকম ছিল না, খুবই নর্মাল একটা মিষ্টির যে একটা নর্মাল যে একটা লেভেল আছে সেই লেভেলে ভাবি আসলে বানিয়েছে। আমার কাছে মিষ্টির লেভেলটা খুব ভালো লেগেছে। এখন মেহমানদেরকে প্যাকেট করার পালা। সো আমার কাছে বক্স ছিল না দেওয়ার মতো, যার কারণে আমাদের এখানে যে দইয়ের বক্সগুলো পাওয়া যায় সেই বক্সগুলোর মধ্যে আমি খাবার বেড়ে নিচ্ছি। সো বিরিয়ানিগুলো বেড়ে দিচ্ছি এখানে। সো দুটো ভাবির তো দুটো করে বাচ্চা আছে আর ভাইয়া ভাবি, সো চারজনের মতো আন্দাজ করে দিয়েছি এই বক্সটার মধ্যে, আর চিকেন ফ্রাই, ডিম আর সালাদ, আর সাথে ছোট্ট একটা কেক দিয়েছি, যেহেতু আমার বক্সের সমস্যা আর কেকটা যেহেতু দিয়েছি যে একদম ক্রিমগুলো ল্যাবড়ো থ্যাবড়ো হয়ে গেছে, সো আসলে ভালোভাবে কেকটা দেয়া যাচ্ছে না বক্সের মধ্যে। সো আমার খাবারগুলো রেডি হয়ে গেছে, আর এদিকে কিছু ফটো শ্যুট করে নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। কোনো মা বাবাই কিন্তু পারফেক্ট মা বাবা না, সে যতই চেষ্টা করুক,
তাই আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কতটুকু পারফেক্ট সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমার বিশেষ শিশুটার সাথে একটু ফটোশুট করে নিচ্ছি, আর সবাই আমার এই বিশেষ শিশুটার জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, হ্যাপি থাকে। ও যেভাবেই থাকুক ওর লাইফে, ও যেন হ্যাপি থাকতে পারে, সে যেই পরিস্থিতিতেই থাকুক না কেন। আর আল্লাহ যাত ওনাকে ওকে নেত হেদায়ত দান করুক, এই কামনা করি। সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। বাচ্চাদের মোবাইলটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গিয়েছে, যার কারণে ওর পাপা নতুন একটা মোবাইল কিনে দিয়েছে। আর এটা ওর আমার ছেলেটার জন্য ওর একটা বার্থডে গিফট। আর সামনে যেহেতু লকডাউন হওয়ার খুব সম্ভাবনা বেশি, আর অনলাইন ক্লাসও শুরু হয়ে যাবে, যার কারণে ভাবলাম ওর পাপা যে একটা মোবাইলে দেয়া যাক, যেহেতু মোবাইলটা ভেঙে গেছে। আর খাওয়ার সময় বাচ্চাদের একটু মোবাইল লাগে, তাই কম দামের মধ্যে ওর পাপা একটা মোবাইল নিয়ে আসলো বাচ্চাদের জন্য। আজকের বার্থডে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার এই বিশেষ শিশুটার জন্য দোয়া করবেন। আমার ছেলে সাহির যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন ওকে নেক হেদায়েত দান করে, এটাই আপনাদের সবার কাছে চাওয়া, আর আমার আর ওর পাপার ও এটাই চাওয়া। সাহিরের গত বছরের বার্থডে ব্লগটা যদি দেখতে চান, আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আর আবারও বরের বরের মতন একই কথা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এই ছিল আমার ছোটোখাটো পরিবারের আমার বিশেষ শিশুর বার্থডে আয়োজন। সবাই ভালো থাকবেন, আর আমার পরিবারটার জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে থাকতে পারি, এই মহামারী থেকে বেঁচে থাকতে পারি। আর আমার সাহির বাবাটার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, ও যেন সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।